কেলেংকারী আর হিমন্ত বিশ্ব শর্মা যেন একটা মুদ্রার ইপিঠি সিপিঠি। এবার 20 কোটি 30 লাখ টাকার কেলেঙ্কারীত নাম সাঙুর খাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বিধায়ক বিশ্বজিৎ ফুকনের। অসমৰ বেংকিং ইতিহাসৰ সৰ্ববৃহৎ কেলেংকাৰী সংঘটিত হৈছে হিমন্ত আৰু বিশ্বজিৎ জড়িত হৈ থকা এপেক্স বেংকত। রিজার্ভ বেংকৰ নিয়ম ভৰিৰে গচকি ৰাজেশ বাজাজ নামৰ ব্যৱসায়ীক 20 কোটি 30 লাখ টকা মোকলাই দিলে এপেক্স বেংক কৰ্তৃপক্ষই। উল্লেখ যে শারদা চিট ফান্ড কেলেঙ্কারিটো নাম সাঙুর খাইছিল রাজেশ বাজাজর। অসমের বেংকিং ইতিহাসত এক সর্ববৃহৎ জালিয়াতির সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সঞ্চালক আর সরুপথারর বিধায়ক বিশ্বজিৎ ফুকন অধ্যক্ষ রূপে থকা এপেক্স বেংকত। শারদা চিট ফান্ড কেলেঙ্কারিত নাম অন্তর্ভুক্ত হওয়ার রাজেশ বাজাজর মালিকাধীন নর্থ ইস্ট প্লান্টেশন এড কমার্সিয়াল প্রাইভেট লিমিটেডে এপেক্স বেংক দিসপুর শাখার পরা ডিমান্ড বিল পার্সেসর জড়িয়ে বিগত 5 এপ্রিলর পরা 20 জুনের ভিতর জালিয়াতিরে উলিয়াই নিছে মুঠ 20 কোটি 30 লাখ টাকা। 2015 চনত RBIয়ে নিষিদ্ধ করা লেনদেন পদ্ধতি ডিমান্ড বিল পার্সেসর জড়িয়ে অসম সমবায় এপেক্স বেংকর পরা জালিয়াতিরে উলিয়াই নিয়ে এই টাকা। 1948 চনতে স্থাপন হওয়া এই বেংকটোত ভারতীয় রিজার্ভ বেংকর নীতি নিয়ম উলঙ্ঘা করে বেংকর অধ্যক্ষ বিশ্বজিৎ ফুকনের ঘনিষ্ঠ বলে জনাজাত ব্যবসায়ীজনে কেবা মাস পূর্বে 20 কোটি 30 লাখ টাকা অনিয়মরে সরকাই নিয়ার পিছতো রাজ্য সরকার বা বেংক কর্তৃপক্ষই বিষয়টুক ইমান দিনে লুকুয়াই রখাটো রহস্যজনক হয়ে পড়ছে। বেংকটোর অধ্যক্ষ বিশ্বজিৎ ফুকনের লগত ফটোত ঘনিষ্ঠভাবে দেখা পোৱা এইগৰাকী রাজেশ বাজাজৰ কোম্পানীক 5 এপ্রিলত 6 কোটি টাকা, 18 এপ্রিলত 3 কোটি টাকা, 28 এপ্রিলত 2 কোটি টাকা, 2 মে'ত 4 কোটি টাকা, 2 জুনত 15 লাখ টাকা, 9 জুনত 8 লাখ টাকা আর 20 জুনত 3 কোটি 55 লাখ টাকা নীতি বহির্ভূতভাবে আদায় দিলে এপেক্স বেংক কর্তৃপক্ষ। এই ক্ষেত্রত বেংক কর্তৃপক্ষ স্পষ্ট রূপত উলঙ্ঘা করিলে ভারতীয় রিজার্ভ বেংকর 2015 চনের নির্দেশনা, কিয়নো 2015 চনের 1 জুলাই নির্দেশনা জারি করে ডিমান্ড বিল পার্সেস বা চেক ক্রয়ের ক্ষেত্র প্রতিবন্ধকতা আরোপ করেছিল ভারতীয় রিজার্ভ বেংকে। নেট বেংকিং ব্যবস্থা সুচল হয়ে পড়ার পিছতে স্থগিত করা হয়েছিল চেক ক্রয় করার এই প্রক্রিয়া। উল্লেখ যে পূর্বে ডিমান্ড বিল পার্সেস বা চেক ক্রয়ের পদ্ধতিত বেংকর বিশেষ গ্রাহকের বিশেষ প্রয়োজনতহে চেক বিনিময়ত ধন আদায় দিয়ার ব্যবস্থা আছিল, কিন্তু লক্ষণীয়ভাবে এদিন দুদিন নহয় 5 এপ্রিলর পৰা 20 জুনলৈকে প্রায় 3 মাস ধরে বাজাজক প্রতারণার সুযোগ দিছিল এপেক্স বেংকর শক্তিশালী চক্রয়। আনহাতে বিষয়টি সংবাদ মাধ্যমত পোহরলৈ অহার আগলৈকে গাপটিত হয়েছিল বেংক কর্তৃপক্ষয়। রহস্যজনকভাবে ব্যবসায়ী বাজাজ সরুপথাররে বাসিন্দা আর বেংকটোর অধ্যক্ষ বিশ্বজিৎ ফুকন সরুপথাররে বিধায়ক। ইয়ার পিছতো রাজেশ বাজাজর বিরুদ্ধে এতিয়ালৈ লওয়া হওয়া নাই কোনো আইনি ব্যবস্থা। ভারতবর্ষত কারোবাক বলির পথা সজায়েই বেশিরভাগ কেলেঙ্কারির সমাপ্তি ঘটুয়া হয়, সেয়ে ভারতত কেতিয়াও দুর্নীতির অন্ত নপরে। এপেক্স বেংকৰ এজন পুৰণি গ্ৰাহক হিচাপে মই জানো যে বোর্ডৰ অনুমোদন অবিহনে এজন শাখা প্রবন্ধকে 10 লাখ টকাৰ ঋণো কাকো দিব নোৱাৰে। কর্তৃপক্ষৰ এই ৰহস্যজনক স্থিতিত এইদৰে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কুমটাই সমষ্টিৰ বিজেপিৰে বিধায়ক মৃণাল শইকীয়াই। নিলম্বিত শাখা প্রবন্ধকজনক বেংক কর্তৃপক্ষই বলির পথা সজাই আসল অপরাধীক সুরক্ষা দিব বিচাৰিছে বুলি এইদরে বিস্ফোরক মন্তব্য প্রকাশ বিধায়ক মৃণাল শইকীয়ার। উল্লেখ যে রিজার্ভ বেংকর সার্কুলার উলেঙ্ঘারে ভিডিওকনক ঋণ প্রদান করে CBIৰ গ্রেপ্তারের সম্মুখীন হয়েছিল ICICI বেংকর প্রাক্তন CEO চান্দা কোষার। কিন্তু
একে রিজার্ভ ব্যাংকৰ সার্কুলার উলঙ্ঘা কৰি ৰাজেশ বাজাজক 20 কোটি 30 লাখ টকা প্ৰদান কৰা ঘটনাত এতিয়ালৈকে অসম আৰক্ষীৰ বিত্তীয় অপৰাধ অনুসন্ধান শাখা অথবা মুখ্যমন্ত্ৰীৰ তদাৰক গোখে কোনো ধৰণৰ ব্যৱস্থা হাতত লোৱা নাই কিয়। এপেক্স বেংকৰ সঞ্চালক হিমন্ত বিশ্ব শৰ্মা, অধ্যক্ষ বিশ্বজিৎ ফুকনৰ ভূমিকাক লৈও সেয়েহে অনেকৰ প্ৰশ্ন উদয় হৈছে।